বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি আপনার ফোনকে ট্যাবলেটে পরিবর্তন করে দেবে। যে কোনো ফোনকে, যে কোনো কোম্পানির ফোনকে আপনারা ট্যাবলেটে পরিবর্তন করতে পারবেন এবং ট্যাবলেটের যে সুবিধা, সেই সুবিধাগুলি আপনারা আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পাবেন। এবং এখানে আপনাদের মনে হবে না যে আপনারা ছোট্ট একটি ফোন ব্যবহার করতেছেন, আপনাদের মনে হবে যে কি আপনারা ট্যাবলেট ব্যবহার করতেছেন, বড় একটি ফোন আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করতেছেন। আর ট্যাবলেট ব্যবহার করার অনেক অনেক বেশি সুবিধা রয়েছে, সেটিও বলবো। আপনারা দুটো রকমই ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সেই জন্য বলবো যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংয়ে। সবাই সেটিংয়ের মধ্যে চলে যান। এখানে আপনারা নিচের দিকে যাবেন, এখানে যাবেন হচ্ছে অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে আপনারা পাবেন বিল্ড নাম্বার বা ভার্সন পাবেন। ভার্সনের ভিতরে ক্লিক করলে, এখানে ভার্সনের ভিতরে ক্লিক করলে আপনারা বিল্ড নাম্বারটি পাবেন বা উপরে পেয়ে যাবেন। তো বিল্ড নাম্বারের উপরে আপনারা এভাবে 10-12টি ক্লিক করবেন। দ্রুতভাবে ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে দেখাবে ডেভেলপার অপশন অন রয়েছে। যদি অন না থাকে তাহলে একটি পিন বা পাসওয়ার্ড, যেটি আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড, সেটি দিয়ে দিলে ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি সেটিংয়ের মধ্যে নিচে বা উপরে পেয়ে যেতে পারেন। আমার ফোনের মধ্যে রয়েছে আপডেটসের মধ্যে, আর আপনার ফোনে হয়তো অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যেও থাকতে পারে। এখানে আপডেটসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, জাস্ট এখানে আপনারা নিচের দিকে চলে যান। দেখুন, এখানে আপনি খুব সুন্দরভাবে এই অপশনটি পেয়ে যাবেন। সবার ফোনের মধ্যে রয়েছে, এই না যে কি একটি ফোনে আছে আরেকটি ফোনে নাই, এরকম কিন্তু না, সবার ফোনের মধ্যে রয়েছে। দেখুন, এখানে হচ্ছে স্মাইলেস ওয়েটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের ফোনের মধ্যে হয়তো মিনিমাম ওয়েট থাকতে পারে। এক এক ফোনে এক এক ধরনের, দুই ধরনের এখানে নেম দেওয়া থাকে, মিনিমাম আর স্মাইলস, আপনি এরকম দেখতে পাচ্ছেন। তো আমরা 360 যে জায়গাতে দেখতে পাচ্ছি, আপনাদের ফোনের মধ্যে হয়তো আরও বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, জাস্ট আমরা এর উপরে ক্লিক করবো। এই 360-এর মধ্যে আমরা এই 360 নাম্বারটি আমরা মনে রাখবো বা কোথায় আমরা লিখে রাখবো যে আমাদের ফোনের ওয়েট নাম্বারটি হচ্ছে 360। এখন আমরা এখানে 360টাকে কেটে দিয়ে আমরা 520 করে দেবো। আপনারা চাইলে 420 করতে পারেন, আমি 520 করে দেখাচ্ছি, কারণ আমার ফোনের স্ক্রিনটি একটু ছোটো, সেই জন্য 520 করবো। যাদের ফোনটি একটু বড় তারা এখানে 420 করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিং পুরোটাই সব কিছু এখানে যেরকম ট্যাবলেটের মধ্যে হয়ে থাকে ঠিক সেরকম হয়ে গেছে। আমি এখান থেকে বের হয়ে যাই, আপনারা দেখুন ফোনটি একদম ট্যাবলেটের মতো দেখাচ্ছে। দেখুন, সব কিছুই ট্যাবলেটের মতো হয়ে গেছে, একদম সব কিছুই ফাংশন আপনারা ট্যাবলেটের মতো দেখতে পাবেন। ইউটিউবটিকে যদি অন করি তাহলে দেখুন ইউটিউবটিও ট্যাবলেট যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই দেখাবে। দেখুন, যেরকম আমরা কম্পিউটারে বা ট্যাবলেটে দেখতে পাই ঠিক সেরকম আমরা এখানে ইউটিউবটি দেখতে পাবো, ডাবল ডাবল ভিডিও এখানে আসবে। এবং আমরা যদি এখানে ব্যাকে যাই এবং ক্রোম ব্রাউজারটাকে যদি অন করি তাহলে এখানে দেখুন আমি ম্যাজিকটি আপনাদেরকে দেখাই। দেখুন, ক্রোম ব্রাউজারের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে ক্রোম ব্রাউজারটি আপনাদের কম্পিউটারের মতো হয়ে যাবে। আপনারা দেখুন এখানে যদি লোগোতে ক্লিক করেন তাহলে সেম কম্পিউটারের মতো হয়ে যাবে। আর আপনারা যদি এখানে যেরকম আপনারা চার্জ করার জন্য নতুন নতুন এখানে ট্যাব খুলতে পারেন, সেরকম ধরনের আপনারা ট্যাব এখানে খুলতে পারবেন। ট্যাবগুলো এইভাবে আপনারা এদিকে এদিকে নিয়ে যেতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা এখানে ট্যাবলেট যেরকম ব্যবহার করলে যে সুবিধাগুলি, সেই সুবিধাগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আপনাদের ফোনটি দেখতে অনেক সুন্দর লাগে, সেটিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মনেই হবে না যে আপনারা এখানে আপনাদের কোনো রকমের নর্মাল বা মোবাইল ফোন ব্যবহার করতেছেন, আপনাদের মনে হবে যে আপনারা ট্যাবলেট ব্যবহার করতেছেন। দেখুন, সেম ট্যাবলেটের মতো, একদম সব কিছু ট্যাবলেটের মতো ফাংশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আবার যদি আপনারা আগের মতো করে নিতে চান তাহলে আবার আপনারা ডেভেলপার অপশনের মধ্যে চলে যাবেন। আমি ডেভেলপার অপশনে গেলাম, এখানে আপনারা সেই সেটিংটিকে খুঁজবেন। তো এখানে আমরা এই 620 করে দিয়েছিলাম আমি, তো আমরা কী করবো এখানে 360 করে দেবো, ঠিক আগের মতো করে দিয়েছি, ওকে বাটনে প্রেস করে দিয়েছি। দেখুন, ফোনটি এখন আগের মতো হয়ে যাবে, একদম সব কিছুই আগের মতো হয়ে গেছে, যেরকম আপনার ফোনটি নর্মাল যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।